প্রিয়দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিপদে বন্ধুর পরিচয় একটি আবেদন করতে চাই আমার ফেসবুকের রেজটা একদম কম আছে খুব সমস্যার মধ্যে আছি এখন ভিডিওটা যারা শুরু করবেন আমার যদি হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন আমার যদি সুবানুদ্দেহ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি একটু আপনার টাইম লাইনে শেয়ার করে দেন প্রিয়দর্শক তো চলুন আমরা ভিডিও শুরু করি একটা হাদিসের মাধ্যমে ভিডিওটি শুরু করতে চাই বিশ্বনবীজি বলছেন ইদা ওসিদ আল আমর ইলা গাইরে আহ লিহি ফাং তাজির অযোগ্য লোকদের হাতে যখন নেতৃত্ব চলে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করতে থাকো প্রিয় দর্শক গতকালকে জাতীয় শোক দিবস হয়েছে বাঙালি জাতির একটি কালো অধ্যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার সহ শহীদ হয়েছিলেন প্রিয় দর্শক এটাকে উপলক্ষ করে সুখ দিবসে আমাদের এক মন্ত্রী সাহেবের যে ভাষণ সেই ভাষণে কিন্তু সারা দেশ তুলপার হয়ে গেছে নেগেটিভ পজিটিভ আপনি নিতে পারেন তবে কিছু কিছু বিষয় আছে যেগুলোর আসলে ক্ষমা হচ্ছে তার পানিশমেন্ট তার উপযুক্ত তার জবাব দেওয়াই হচ্ছে তার ক্ষমা কারণ সে অন্যায় করেছে অতএব তার শাস্তি পেতে হবে এটাই একটা বিধান আরেকটা বিধান হচ্ছে উনি যেহেতু বারবার বলছেন যে সিলিব টাং হয়ে গেছে তো একটা বিষয় যে যেই জায়গার মধ্যে যেটা বলার কথা না ভুলেও আসবে না সেই জায়গায় এই কথাটা তো সিলিবপ টাং হওয়া এটা মেনে নেওয়া যায় না কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে মানে উপযুক্তই না ক্ষমা করার তো এই জন্য তা ক্ষমা করা যায় না এই জন্য সারা দেশের ট্রল হচ্ছে নামটা আবার জাকির হুসাইন সাহেব উনি আমার আমার নামে এই প্রতিমন্ত্রীর নাম উনি বারবার ক্ষমা চেয়েছেন অতএব আমার মনে হয় উনাকে নিয়ে আর ট্রল করা একজন বড় বড় মাপের মন্ত্রী বাংলাদেশের একজন দায়িত্বশীল উনি সারাদিন ক্লান্ত ছিলেন এই জন্য বলেছেন ওনাকে নিয়ে ট্রল করা যাচ্ছে তাই করা আসলে আমার মনে হয় ঠিক হয় না কিন্তু যারা আসলে তাকে ক্ষমা করতে পারছেন না তাদেরও বিষয়টা ঠিক আছে কারণ এখানে এসে আপনার মুখ থেকে জান্নাতের জায়গায় নাম বের হবে এটা মেনে নেওয়া যায় না কেন বের হবে প্রশ্নের জবাব নেই দর্শক আরেকটা ভিডিও দেখুন যে ভিডিও দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে এরা কারা চিন্তা করছেন কি দোয়া করছে আসলে এই মহিলা মানুষ দোয়া করতে গেল কেন দোয়া দুরুত এগুলো তো উলামায় ক্যারাম স্যার হয় না ওই যে বললাম অযোগ্য লোকদের হাতে যদি নেতৃত্ব চলে যায় তো অযোগ্য বসাইছে বিদায়ী তার কাজ না এটা সে করতেছে এই জন্যে উল্টাপাল্টা করতেছে তারাই যদি দশ বারো শাস্তি দেওয়া হয় দশ বারো জেলেখানা ভর্তি করা হয় এরপরও তো আমার মনে হয় কম হবে তো এই সমস্ত উল্টাপাল্টা যদি করে থাকেন কাকে নিয়ে এমন একজন ব্যক্তিকে নিয়ে যাকে যাকে ছাড়া বাংলাদেশের ইতিহাস হয় না যাকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতার কল্পনা করা যায় না এমন একজন ব্যক্তিকে নিয়ে তারা যদি এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে থাকে উদ্ভট বক্তব্য দিয়ে থাকেন এবং উদ্ভট দোয়া কামনা করতে থাকেন তাহলে এটা তো মেনে নেওয়া যায় না অতএব এই সমস্ত অযোগ্য লোক লোকরা যেন ওনাদেরকে নিয়ে কথা বলার সুযোগই না পায় সে ব্যবস্থা অবশ্যই করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই শেয়ার করার অনুরোধ করছি বিপদে বন্ধুর পরিচয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ